بسم الله الرحمن الرحيم কথা শব্দ কুরআন মাজিদের আয়াত কিন্তু তারা মূলত আমি খলিফায়ে রাশেদ আমি মাওলা আলীর ইতাআত থেকে আনুগত্য থেকে বের হয়ে যাওয়ার জন্য কুরআন মাজিদের অপব্যাখ্যা তারা করছে নেক্সট সূরাতে ধোকা থেকে সাবধান যদি কোন মোল্লা মৌলবি যত বড় আমলওয়ালা হোক যত বড় আখলাকওয়ালা হোক যত বড় চরিত্রওয়ালা হোক যত বড় নামাজওয়ালা হোক যত বড় রোজাওয়ালা হোক যত বড় কুরআনওয়ালা হোক যত সুন্দর সুরি তার হোক না কেন যত সময় পর্যন্ত দয়াল নবীর মহব্বত নবীর ভালোবাসা নবীর আদব নবীর তাজিম যত সময় পর্যন্ত কারো মধ্যে পাবেন না তার আলোচনা শুনবেন না তার কাছেও যাবেন না যাদের কাছ থেকে আমরা ইসলাম পেয়েছি নবীর আহলে বায়ত পাক পঞ্জাতুল খুলাফায়ে রাশেদিন সাহাবায়ে কেরাম দয়াল নবীর পবিত্র স্ত্রী এবং আল্লাহর আউলিয়াগণ সুফিয়ানে কেরাম তাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে যত বড় আমল ওয়ালাই হোক সেই মৌলবীর আলোচনা কথাবার্তা শোনা যাবে নেক্সট রোতে ধোকা থেকে সাবধান আমি আমার তাফসীরের দিকে ফিরে আসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সফল কাম মুমিনদের মুসলমানদের সর্বপ্রথম পরিচয় হচ্ছে আল্লাযিনা ইত্তাবিউনার রাসূল তারা রাসূলের ইত্তেবা করবে রাসূলের অনুসরণ করবে কেমন রাসূল আন নবী আল উম্মি জোরে শিরে সুবহানাল্লাহ এমন নবী হবেন যেই নবী হবেন উম্মি এখন কিছুদিন আগে গত বছর দুয়েক আগে কি বলা হয়েছে উম্মি মানে নিরক্ষর জোরে সরে নাউজুবিল্লাহ আমাদের সেই আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে এসেছে এখন অনেকে প্রশ্ন করবেন যে হুজুর আপনি বলেছেন আল আজহার বিশ্ববিদ্যালয় হচ্ছে সুন্নিয়তের মার্কাজ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপরে তরিকত তাসাউফের উপরে তাহলে এই মানুষগুলো সেইখানে গিয়ে সঠিক শিক্ষা কেন শিখে আসে নাই ভাই এবং বাবারা আমাদের প্রচলিত ভাষায় একটা কথা আছে ঢেকি মক্কা গেলেও ধান ভাঙে কি করে ঢেকি মক্কা গেলেও ধান ভাঙে সে তার স্বভাব ছাড়তে পারে না এরা দেশ থেকেই গোমরা কাজে ওইখানে গিয়েও তারা হেদায়াত পায় নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াআল্লামাকা মা লাম তাকুন তাআলাম ও আমার হাবিব ও আমার কামলি ওয়ালা রাসূল আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জিনিস শিক্ষা দিয়েছেন যা আপনি নবী জানতেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বয়ং শিক্ষক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে আমাদের কাছে উম্মি হচ্ছে কি যার শিক্ষক স্বয়ং আল্লাহ যিনি দুনিয়ার কোন মানুষের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন নাই এখন তারা বলছে যে উম্মি শব্দের অর্থ নিরক্ষর উম্মি শব্দের অর্থ হচ্ছে মূর্খ মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ তারা বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আলিফ বা তা সা ও আ ক খ এ বি সি ডি কোন কিছুই নাকি জানতেন না ওয়াহিদ ইসনান সালাসা আরবি যে সংখ্যাগুলো আছে সেইগুলো নাকি জানতেন না জোরে শুনে নাউজুবিল্লাহ এই সুন্দর চেহারার ইংলিশ স্পিকিং বক্তাগুলো যত সুন্দর ইংলিশই বলুক যত সুন্দর তাফসীর করুক তাদের থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে আমাদের ঈমান আমলের হেফাজতের জন্য উম্মি মানে হচ্ছে এমন নবী যেই নবী দুনিয়ার কোন মানুষের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন নাই যাকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন এই নবী এই উম্মি নবীর কথা আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই আমার এই উম্মি নবী আমার এই সকল কিছুর মূল নবী উম্মির আরেকখানা অর্থ সুবহানাল্লাহ উম্মুল কিতাব বলা হয় সূরাতুল ফাতিহাকে সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কিতাব কিতাবের মূল উম্মি শব্দের আরেকটা অর্থ কি সকল কিছুর মূল নবী হচ্ছেন এই সৃষ্টি জগতের মূল এই জন্য নবীকে বলা হয় আল নবী আল উম্মি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন আমার সেই উম্মি নবীর কথা পূর্ববর্তী যে কিতাব আছে তাওরাত এবং ইনজিল কিতাব সেই কিতাবের মধ্যেও আমার নবীর গুণগান লেখা আছে জোরে শোরে সুবহানাল্লাহ শুধুমাত্র কুরআন মাজিদের মধ্যে না আগের যুগের যেই আসমানি কিতাবগুলো সেই কিতাবগুলোর মধ্যেও
আমার নবীর কথা সুস্পষ্ট ভাবে লেখা আছে। আমি আস্তে আস্তে এই বিষয়টা নিয়ে গবেষণা করেছিলাম যে আল্লাহ সুবহান তাআলা বলেছেন বাইবেল এবং ইঞ্জিলের মধ্যে বিকৃত ইঞ্জিল বিকৃত তাওরাত এখন যা আছে ইহুদি নাসারাদের কাছে যেই কিতাব আছে এটা বিকৃত বিকৃত হয়ে গেছে, মানুষ তাহরিফ করেছে, একটু পরিবর্তন করেছে। আচ্ছা দেখি তো খুঁজে, আসলেই আল্লাহ সুবহান তাআলা বলেছেন যে তাওরাত এবং ইঞ্জিলের মধ্যে দয়াল নবীজির নাম আছে, তো বিকৃত হওয়ার পরেও দয়াল নবীজির কথা সেখানে মেনশন আছে কিনা আমি একটু রিসার্চ করলাম, অল্প রিসার্চ করতেই পেয়ে গেলাম। বলে না সুবহানাল্লাহ, বাইবেলের গসপেল অফ জন বুক নাম্বার 16 16 নাম্বার অধ্যায় ভার্স নাম্বার 8 টু 12 এবং ভার্স নাম্বার 7 গসপেল অফ জন কিতাব নাম্বার অধ্যায় নাম্বার 16 ভার্স নাম্বার 16 সেই বাইবেলের মধ্যে ঈসা আলাইহিস সালাম বলছেন ফর উইল আস্ক দা লর্ড এন্ড হি উইল গিভ ইউ অ্যানাদার কমফোর্টার সো দ্যাট ইউ মে অ্যাবাইড উইথ ইউ ফর এভার। সুবহানাল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন আমি শেষ নবী নই, আমার পরে আরো একজন আসবেন যিনি তোমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলার সকল আদেশ নিষেধ মানতে বাধ্য করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু কুরআন মাজিদের মধ্যে বলেছেন ইয়াতি মিম বাদ ইসমুহু আহমদ, ঈসা আলাইহিস সালামের ভাষায় আল্লাহ সুবহানাহু বলেছেন ঈসা নবী বলছেন দয়াল নবী সম্পর্কে ভবিষ্যৎবাণী করছেন আমি শেষ নবী না, আমার পরে আরো একজন আসবেন যার নাম হবে আহমদ। জুরে শেরে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন মাজিদে এসেছে দয়াল নবীর নাম সহ ভবিষ্যৎবাণী করে গেছেন। গসপেল অফ জন এই বাইবেলের চারটা বর্ণনা আছে, ঈসা আলাইহিস সালামের চারজন ছাত্র বাইবেল বর্ণনা করেছেন, তার মধ্যে গসপেল অফ জন অন্যতম প্রধান। সেইখানে সুস্পষ্ট ভাবে অসংখ্য আয়াতের মধ্যে, এক দুইটা আয়াত না, অসংখ্য আয়াতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসবেন এবং তিনি যে ঈসা নবীর চাইতেও আরো বেশি পাওয়ার ওয়ালা আরো বেশি ক্ষমতা ওয়ালা যে হবেন সুস্পষ্ট ভাবে সেখানে লেখা আছে। সুবহানাল্লাহ, আপনাদের কাছে আমি আরো একটা জিনিস বলতে চাই আজকে, হতে পারে আশেপাশে হয়তোবা কোন হিন্দু ভাই বোন আমার আলোচনা শুনছেন, কোন ধর্মের হিন্দু ভাই বোন, হিন্দুদের যে ধর্মগ্রন্থগুলো আছে হিন্দুদের ধর্মগ্রন্থগুলোর মধ্যে সাধারণ মানুষ যা পড়তে পারে সেটা হচ্ছে কি গীতা, নাম কি গীতা, রামায়ণ, পরবর্তীতে কিছুদিন আগের যে হিন্দু ধর্মের কিতাবগুলো আছে এগুলো পড়তে পারে, কিন্তু বেদ আছে চারটা, বেদ কয়টা, এই চারটা বেদ ব্রাহ্মণরা কাউকে পড়তে দেয় না, কি করতে দেয় না, এই বেদ চারটা ব্রাহ্মণরা কাউকে পড়তে দেয় না, বলে তোমরা হচ্ছে অচ্যুত, তোমরা হচ্ছে ছোট লোক, নিচু যারা আছে তোমরা এগুলো ধরবে না, এগুলো শুধু আমরা পড়বো, কি বলে আমরা পড়বো, কারণ কি জানেন যদি কেউ এই চারটা বেদ ভালোভাবে পড়ে সে সেইখানে দয়াল নবীজির পবিত্র নাম সহ উল্লেখ পাবে। সুবহানাল্লাহ, চারটা বেদের মধ্যে একটা হচ্ছে অথর্ব বেদ, সামবেদ, অথর্ব বেদ, ঋগ্বেদ, ওকে এরকম চারটা বেদ আছে, এর মধ্যে অথর্ব বেদ অধ্যায় নাম্বার 20 মন্ত্র নাম্বার 127 ভার্স নাম্বার 1 থেকে 13 সুস্পষ্ট ভাবে সেখানে উল্লেখ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সহ নারাসংহা, নারাসংহা মানে হচ্ছে যিনি প্রশংসিত, আরবিতে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ শব্দের অর্থ কি প্রশংসিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ কি প্রশংসিত, এটা সংস্কৃত হচ্ছে নারাসংহা, সুস্পষ্টভাবে উল্লেখ আছে তিনি আসবেন দ্য প্রিন্স অফ পিস, শান্তির বর পুত্র হবেন তুমি, কি হবেন, আচ্ছা ইসলাম শব্দের অর্থ কি, ইসলাম শব্দের অর্থ শান্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠার জন্য, সেইখানে সুস্পষ্ট ভাবে লেখা আছে তিনি হবেন দ্য প্রিন্স অফ পিস অর দ্য ইমিগ্রান্ট, তিনি হিজরত করবেন সেই কথা উল্লেখ আছে। সুবহানাল্লাহ, আর মন্ত্র নাম্বার 2 তে উল্লেখ আছে হি ইজ এ ক্যামেল রাইডিং ঋষি, তিনি এমন একজন ঋষি হবেন, হিন্দুরা তো সকল কিছু মুনি ঋষি দিয়ে চিন্তা করে, তিনি এমন একজন সাধক হবেন যিনি উট চালাবেন। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে এই ভবিষ্যৎবাণী এতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। এখন অনেকেই বলছেন যে এই বেদগুলো কোথা থেকে আসলো, কেউ কেউ বলেছেন কোন কোন ঐতিহাসিক সত্য হতে পারে মিথ্যাও হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলো সহিফা দিয়েছিলেন, কি দিয়েছিলেন
ছোট ছোট কিতাব, বড় কিতাব তো চারটা, কুরআন, ইনজিল, তারপরে তাওরাত, জাবুর, এই চারখানা হচ্ছে বড় কিতাব। ছোট ছোট অনেক কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবী রাসূলকে দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সহীফা দিয়েছিলেন। কোন কোন ঐতিহাসিক বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সহীফাগুলো দিয়েছিলেন সেইগুলাই ভারতে এসে বেদ আকারে সংগৃহীত আছে। হিন্দুদের সবচেয়ে বড় দেবতার মধ্যে একটা দেবতা হচ্ছে ব্রহ্মা, কি নাম? অনেকে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের নামকে পরিবর্তন করে ব্রহ্মা করা হয়েছে। তো হিন্দু ভাই বোন যদি কেউ আশেপাশে থেকে থাকেন, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, ইসলামকে কবুল করে নিন, ব্রাহ্মণদের কথা মানবেন না, বেদগুলো একবার পড়েন, পড়ে দেখেন সেইখানে দয়াল নবীর কথাও আছে, সেইখানে ইসলামের কথাও উল্লেখ আছে। সুবহানাল্লাহ। যাক, আমি আমার মূল আলোচনাতে ফিরে যাই। এগুলো বলছি কেন, এগুলো হচ্ছে দাওয়াত, আমাদের কাজই হচ্ছে দাওয়াত দেয়া। যারা অমুসলিম আছেন তাদেরকে তাদের কিতাব থেকে তুলে দেখাতে হবে যে দেখো তোমাদের এই কিতাবগুলোর মধ্যেও দয়াল নবীজির প্রশংসা আছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আসমানি কিতাব, আগের আসমানি কিতাবগুলোতে দয়াল নবীজির উল্লেখ আছে, এটা তো দুনিয়ার বুলেট মিস হতে পারে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কথা মিস হতে পারে না। আমরা সামনে এগোই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সফলকাম মানুষদের আরেকটা বড় আলামত হচ্ছে ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। সফল মানুষদের আরেকটা বড় গুণ হচ্ছে তারা মানুষকে ভালো কাজের আদেশ দেয়, সৎ কাজের আদেশ দেয় এবং খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করে। সুবহানাল্লাহ। যদি সফল কাম হতে হয়, যদি আল্লাহ ওয়ালা হতে হয়, নবী ওয়ালা যদি হতে হয়, জান্নাত ওয়ালা যদি হতে হয়, আমাদেরকে মানুষকে ভালো কাজের আদেশ দিতে হবে, নামাজের দিকে মানুষকে আহ্বান করতে হবে, রোজার দিকে মানুষকে আহ্বান করতে হবে, যাকাতের দিকে মানুষকে আহ্বান করতে হবে, হজ্জের দিকে মানুষকে আহ্বান করতে হবে, কুরবানির দিকে মানুষকে আহ্বান করতে হবে, দয়াল নবীর সুন্নাহর দিকে মানুষকে আহ্বান করতে হবে, সত্যবাদিতা, আমানতদারি, এই সকল কিছুর দিকে মানুষকে আহ্বান করতে হবে। এটা সফলকাম মানুষের, সফল মানুষের, সফল মুসলমানের, জান্নাতি মুসলমানের আলামত। জুরে সুরে সুবহানাল্লাহ। মানুষকে ভালো কাজের আদেশ দিতে হবে আর খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের সহি হাদিসের মধ্যে বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদি, তোমাদের মধ্যে কেউ যদি কোনো খারাপ কাজ তার সামনে হতে দেখে সে অবশ্যই তার নিজের হাত দ্বারা সেই কাজে বাধা দেবে। খারাপ কাজ যদি আমাদের সামনে হয় আমরা অবশ্যই নিজের হাত দ্বারা বাধা দিব যদি আমাদের ক্ষমতা থাকে। হাদিসের বর্ণনাকারী যারা আছেন, সুররাহ যারা আছেন, ব্যাখ্যাকার যারা আছেন, তারা বলেছেন অনেক সময় যদি কেউ খারাপ কাজে বাধা দিতে যায় তার নিজেরও প্রাণ যেতে পারে কিনা। একজন মানুষ বন্দুক নিয়ে আরেকজনকে হত্যা করে ফেলছে, এখন আপনি যদি সামনে দাঁড়িয়ে যান বাধা দেওয়ার জন্য দেখা যাবে আপনাকে মেরে ফেলেছে, তখন আমাদেরকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। তখন আমাদের কি করতে হবে? বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, পুলিশ ডাকতে হবে, গ্রামের ক্ষমতাবান মানুষ ডাকতে হবে, এলাকার ক্ষমতাবান মানুষ ডাকতে হবে, যার চিৎকার চেঁচামেচিতে কাজ হবে। তখন আমরা যদি সাধারণ মানুষ দাঁড়াই তখন সেই কাজ হবে না। অনেকে আবার বলেছেন এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার যাদের কাছে আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার যাদের কাছে আছে, সমাজের পুলিশ যারা, শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা, তাদের ক্ষেত্রে বলা হয়েছে তারা হাত দিয়ে বাধা দিবে, আর না হয় সমস্যা হবে। কিন্তু যদি এমন হয় আপনার সন্তান আপনার চোখের সামনে খারাপ কাজ করছে, আপনার সন্তানকে অবশ্যই হাত দিয়েই বাধা দিতে হবে। আপনার ভাতিজা, আপনার ভাগনা, আপনার অধস্তন যারা আছে, যারা বাধা দিলে আপনার কথা মানবে, যদি এমন কেউ যদি খারাপ কাজ করে তাহলে আপনাকে অবশ্যই হাত দিয়ে বাধা দিতে হবে। আর যদি হাত দিয়ে আমরা বাধা দিতে না পারি খারাপ কাজে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা ইল্লাম ইস্তাতি ফাবিল লিসানি, কথা দিয়ে হলেও মুখ দিয়ে হলেও সেই খারাপ কাজের প্রতিবাদ করতে হবে। কি করতে হবে? মুখ দিয়ে হলেও সেই খারাপ কাজের প্রতিবাদ করতে হবে। আপনার সামনে যদি কোনো অন্যায় হয়, জুলুম হয়, মাওলানা আলী শরীফ খোদা সম্ভবত বলেছিলেন উনার কৌল, সমাজ মূলত খারাপ মানুষের খারাপিতে নষ্ট হয় না, বরং সমাজ নষ্ট হয় ভালো মানুষের নীরবতার কারণে। কিসের কারণে? আমাদের গ্রামে, আমাদের গ্রামগুলোতে ঘরে ঘরে কিন্তু সুৎকুর থাকে না। সুৎকুর প্রত্যেকটা গ্রামে কজন থাকে? 15 জন 20 জন 10 জন 5 জন, এর বেশি তো না। পুরো গ্রাম মিলে যদি চায় এই সুৎকুরকে উৎখাত করবে, গ্রামের মানুষের জন্য কোনো বিষয় না, কিন্তু আমরা নীরব।
আমরা নীরব, বরং এই সুদকুদের কাছেই ওয়াজ মাহফিলের চান্দার জন্য যাই। কিসের জন্য? আমার কথাগুলো শুনতে অনেক তিক্ত লাগবে, কিন্তু এগুলো আমাদের তিক্ত ঔষধ খেতে হবে। মসজিদ যখন বানাতে যায় আল্লাহর ঘর মসজিদ, এই সুদকুদের কাছে সবার আগে যাই, ঘুষকুদের কাছে সবার আগে যাই, হারাম উপার্জন করে যারা টাকা বানিয়েছে অনেক সম্পদ তাদের কাছে আমরা আগে যাই। না বাবা, এরকম মসজিদের প্রয়োজন নাই। দয়াল নবীজি খেজুর পাতার ছাউনির মসজিদের মধ্যে সারা জীবন নামাজ পড়েছেন। এরকম হারাম টাকার মসজিদের প্রয়োজন নাই, এদেরকে বয়কট করেন। এরা সমাজের জন্য সমাজের কীরা, এরা কি সমাজের কীরা। সুদখুর যারা, ঘুষখুর যারা, হারাম ভাবে অন্যায় ভাবে মদের ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে, যারা টাকা রোজগার করে, এরা হচ্ছে সমাজের কীরা, এদেরকে বয়কট করেন। এবং সব মিলে, সবাই মিলে একতাবদ্ধ হলে এগুলো কোনো বিষয় না। সমাজে সন্ত্রাস, চাঁদাবাজি, রাহাজানি, খুন, এগুলো হতে দেওয়া যাবে না। সকলে মিলে সমস্বরে প্রতিবাদ প্রত্যেককে করতে হবে। যদি বাধা যদি হাত দিয়ে নাও দেন, সকলে মিলে সমস্বরে প্রতিবাদ করবেন। একের বুঝা দশের বুঝা, একের লাঠি, দশের লাঠি একের বুঝা। উপমা ভুল দিচ্ছি, দশের লাঠি একের বুঝা। একজন যদি সকল কিছু করতে চান পারবেন না, সকলে মিলে প্রতিবাদ করেন। দয়াল নবীজি বলছেন, আর ইমানের সবচেয়ে নিচের স্তর শুনে নাও, ফা ইল্লাম ইয়াস্তাতিয়, যদি জবান দিয়ে যদি কেউ খারাপ কাজের প্রতিবাদ না করতে পারে, ফা বিকলবি, অন্তর দিয়ে যেন ঘৃণা করে, ওয়া যালিকা আদআফুল ঈমান, আর অন্তর দিয়ে ঘৃণা করা সবচেয়ে দুর্বল ইমানের পরিচয়। সবচেয়ে দুর্বল ইমানের পরিচয় হচ্ছে অন্তর দিয়ে ঘৃণা করা খারাপ কাজকে। মুখে জবানে হলেও প্রতিবাদ করতে হবে, জবানে হলেও প্রতিবাদ করতে হবে। আমি শুনতে পেলাম কিছুদিন আগে পত্রিকাতে পড়লাম, বাংলাদেশের কতগুলো বুদ্ধিজীবী নামের নষ্ট মানুষ সেইগুলো নাকি প্রস্তাব করেছে মেয়েদের বিয়ের বয়স 21 করবে। কত এখন কত আছে? 18। এই নষ্ট বুদ্ধিজীবীগুলো, এগুলো বুদ্ধিজীবী না, এগুলো কুবুদ্ধিজীবী। এগুলো কি কুবুদ্ধিজীবী? 15-16 বছর বয়সের মেয়েরা যখন জিনা ব্যভিচারে লিপ্ত, তখন তাদের বিয়ের বয়স নিয়ে যাচ্ছে কোথায়? 21-এ। জোরে সুরে নাউজুবিল্লাহ। এই সমাজে জিনা ব্যভিচার আরো বেড়ে যাবে, অশ্লীলতা আরো বেড়ে যাবে, যদি মেয়েদের বিয়ের ন্যূনতম যে বয়স আছে সেটা যদি 21 করা হয়। এই মাহফিল থেকে সোশ্যাল মিডিয়াতে আলোচনা যাবে, আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি সেই সকল তথাকথিত কুবুদ্ধিজীবী, তাদের সেই জঘন্য কথার, জঘন্য সেই প্রস্তাবের। মেয়েদের বয়স 18 আছে, 18ই থাকুক, আমার মতে আরো কমানো উচিত, সুলভ করা উচিত, সুলভ করা উচিত। 16 বছর বয়সে মেয়েদেরকে যেন বিয়ে দেয়া যায়। মেয়েরা অশ্লীল অকাজ কুকাজ করছে, এগুলোর দিকে কোনো দেখা নাই। মেয়েদের ন্যূনতম বিয়ের বয়সটাকে আরো বাড়িয়ে দিবে, 21 বছরের কম আর কোনো মেয়েকে নাকি বিয়ে দেওয়া যাবে না। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বিচক্ষণ মানুষ, এই কুবুদ্ধিজীবীদের এই কুবুদ্ধি তিনি কখনোই নিবেন না, এই আশাই আমরা করব। এই বুদ্ধিজীবীগুলো, এগুলো আসলে সমাজের কীরা। এই মানুষগুলো কি করে জানেন? বিভিন্ন ইউনিভার্সিটির লেকচারার, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বিভিন্ন পদে বসে আছে তারা। তাদের কাজ আর কিছু না, আপনার সন্তান যখন সেই ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হবে, তাদের মাথার মধ্যে দয়াল নবীজির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কুরআনের বিরুদ্ধে, আল্লাহ সুবহান ও তাআলার বিরুদ্ধে যত সন্দেহ আছে সকল কিছু ঢুকিয়ে দেয়া। আমাদের ইউনিভার্সিটিগুলো এখন নাস্তিকতার আখড়া হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ আর কিছু না, এই কুবুদ্ধিজীবীগুলো নাস্তিকতা ছড়িয়ে দিচ্ছে আমাদের সমাজে। এরা কখনো ইন্টেলেকচুয়াল হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এদের ফিতনা থেকে আমাদের দেশকে যেন হেফাজত করেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য কি করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য কি করেছেন? ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পবিত্র সকল কিছুকে এই উম্মতের জন্য, এই মানব জাতির জন্য হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের জন্য যা হালাল তা মনে রাখতে হবে যে এটা আমাদের জন্য পবিত্র, এটা আমাদের দেহের জন্য ভালো, শরীরের জন্য ভালো, সমাজের জন্য ভালো, পরিবারের জন্য ভালো, ব্যক্তির জন্য ভালো, আমার নিজের কলবের জন্য ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হালাল করেছেন তা আমাদের জন্য ভালো, পবিত্র, আমার শরীরের জন্য পবিত্র, আমার পরিবারের জন্য পবিত্র, সমাজের জন্য পবিত্র, রাষ্ট্রের জন্য পবিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছুকে হালাল করেছেন,
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়িস, আর আমি এমন এক নবী, এমন এক উম্মি নবীকে আমি প্রেরণ করেছি যিনি অপবিত্র যত কিছু আছে সকল কিছু এই উম্মতের জন্য হারাম করে দিয়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যেই জিনিসগুলো থেকে আমাদেরকে নিষেধ করেছেন, হারাম করেছেন আমাদের উপরে, বুঝতে হবে এই সকল কিছু হচ্ছে অপবিত্র। আমার কলবের জন্য অপবিত্র, আমার শরীরের জন্য অপবিত্র, আমার পরিবারের জন্য অপবিত্র, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, সকল কিছুর জন্য এগুলো অপবিত্র। যেমন ধরো উদাহরণস্বরূপ মদ, কি বলছি মদ আল্লাহ সুবহানাহু হারাম করেছেন কিনা? দয়াল নবীর পবিত্র জবানে, কার পবিত্র জবানে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে মদকে হারাম করা হয়েছে। এই মদ অপবিত্র, কারণ এই মদ যদি কেউ কোনো মানুষ খায় তার আকলের উপর একটা পর্দা পড়ে যায়, একটা পর্যায়ে তার জ্ঞান কাজ করে না, জ্ঞান লুপ্ত হয়ে যায়। আর জ্ঞান যখন লুপ্ত হয় তখন সেই মানুষটা দুনিয়ার সবচেয়ে বড় গুনাহের কাজ করতেও সে হেজিটেট করে না, দুনিয়ার সবচেয়ে বড় গুনাহের কাজটাও করতে পারবে। এইভাবে যত কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদের মাধ্যমে অথবা দয়াল নবীর পবিত্র সুন্নার মাধ্যমে যখনই কোনো কিছুকে হারাম করেছেন, মানে বুঝতে হবে যে এটা আমাদের জন্য ক্ষতিকারক। এটা আমাদের জন্য কি ক্ষতিকারক? এখানে অনেকেই হয়তোবা আছেন ধূমপান করেন, অনেকেই হয়তোবা আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে সুস্পষ্ট ভাবে বলেছেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, ও আমার বান্দারা তোমরা কখনোই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আধুনিক বিজ্ঞান রিসার্চ করে বলছে এই স্মোকিং, ধূমপান, আস্তে আস্তে স্লো পয়জনিং মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়। সিগারেটের প্যাকেটের উপরে যা যা থাকে এই ছবিগুলো দেখার পর কিভাবে একজন বিবেকবান মানুষ এই সিগারেট খায় আমার বুঝে আসে। এই প্যাকেটের মধ্যে যে যে ছবি দিয়ে দেয়, লাংস ক্যান্সার, মুখের ক্যান্সার, এইটার ওইটা যে ছবি দিয়ে দেয়, এই ছবি দেখার পরে তো মোটামুটি আটকে ওঠার কথা, ঠিক কিনা? এই সিগারেটের মধ্যে আপনার টাকার অপচয়, ঠিক কিনা? আমি চিন্তা করে পাই না, ঢাকা শহরে আমি দেখেছি কিছু কিছু ছেলে পেলে আছে মাসে হয়তো 8-9 হাজার 10 হাজার টাকা ইনকাম করে, কিন্তু ব্যানসন সারা খায় না। কিভাবে সম্ভব? অবৈধ পথে টাকা উপার্জন করা ছাড়া কোনোভাবেই সম্ভব না। টাকার অপচয়, শরীর নষ্ট করা হচ্ছে, লাংসকে নষ্ট করে দেওয়া হচ্ছে, পরিবেশকে দূষিত করে দিচ্ছে। এই সিগারেটের ধোঁয়া পরিবেশকে দূষিত করে দেয়, ছোট ছোট বাচ্চাগুলো আশেপাশে থাকে তারপর সিগারেট খেতে থাকে। এই প্যাসিভ স্মোকিং বলে এটাকে, আপনি নিজে খাচ্ছেন না কিন্তু আপনার পাশের মানুষজন আপনার কারণে সে ধূমপানে অংশগ্রহণ করছে। ভয়ানক বিষয়। এই বিষয়গুলো থেকে আমাদের নিজেদেরকে হেফাজত করতে হবে, আস্তে 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 এই খারাপ অভ্যাস থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই জিনিসটা মানুষকে স্লো পয়জনিং, ধীর গতির বিষ আস্তে আস্তে আমাদেরকে মৃত্যুর দিকে এগিয়ে দিচ্ছে। এই ধূমপান থেকে আমাদেরকে দূরে থাকতে হয়। এগুলো হচ্ছে খাবাইসের অন্তর্ভুক্ত, এগুলো নোংরা, অপবিত্র, ক্ষতিকারক। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নোংরা, অপবিত্র, ক্ষতিকারক কোন কিছুকে হালাল করেন নাই, হারাম করেছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়াদউ আনহুম ইসরাহুম কানাত আলাইহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বড় কাজ করে গেছেন। কি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আগের যুগের উম্মতেরা, আগের যুগের নবীর উম্মতের মধ্যে অনেক মানুষ নিজেদের উপরে এমন কিছু ভালো জিনিসকে হারাম করে দিয়েছিল যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আবারো হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন ধরেন খ্রিস্টান প্রিস্ট যারা আছে, পাদ্রী যারা আছে, তারা বিয়ে করে না, কি করে না? সারা জীবন বিয়ে না করে থাকে। খ্রিস্টান সিস্টার যারা আছে, ব্রাদার যারা আছে, তারা বিয়ে করে না। আল্লাহ সুবহানাহু তাদেরকে মানা করেন নাই, আল্লাহ সুবহানাহু তাদেরকে মানা করেন নাই, বরং তারা নিজেদের উপরে নিজেরা এইগুলো হারাম করে নিয়েছে যে আমরা কোনোদিন বিয়ে করব না। খ্রিস্টান ফাদার যারা আছে, হ্যাঁ, তারপর সিস্টার ব্রাদার যারা আছে, সারাদিন বিয়ে, সারা জীবন বিয়ে না করে কাটিয়ে দেয়। তারপর কি হয় জানেন? তারপর যেটা হয়, খ্রিস্টানদের সবচাইতে বড় যেই উপাসনালয় আছে ভ্যাটিকান সিটি, কোথায়? ইতালির কাছে, রোম, রোমের কাছে ভ্যাটিকান সিটি। সেই ভ্যাটিকান সিটির কাছে অজস্র অসংখ্য সন্তানদের জীবিত মানে লাশ পাওয়া গেছে, যাদেরকে ধর্ষণ করে, যাদেরকে ধর্ষণ করে এখানে পুঁতে দেওয়া হয়েছে। জুরুশের নাউজবিল্লাহ, বিবিসির ডকুমেন্টারিতে উঠে এসেছে।
তারা বিয়ে শাদী তো করে না ঠিক, কিন্তু গোপনে গোপনে অশ্লীল কাজকর্ম করে, নাউজুবিল্লাহ। এটা কখনোই মানুষের নেচারের সাথে যায় না। বিয়ে শাদী মানুষের প্রাকৃতিক একটা প্রয়োজন, করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হারাম করতে পারেন না, আল্লাহ হারাম করেন নাই, বরং নিজেরাই নিজেদের উপরে হারাম করে নিয়েছে। তারপর কি জিনা, ব্যভিচার, ছোট বাচ্চাদের উপর অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন, এইগুলোর দিকে এগিয়ে গেছে। আচ্ছা, এই ছোট বাচ্চাদের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার, অবিচার, এগুলা বললে বাংলাদেশের এক শ্রেণীর হুজুরদের কথা এসে যায়, যায় কি না? মাদ্রাসার মধ্যে আজকাল যা হচ্ছে, নাউযুবিল্লাহ মিন যালিক, প্রতিদিন পেপার পত্রিকার মধ্যে আসছে। তারা কত সুন্দর ওয়াজ মাহফিল করে, কত কিছু, কিন্তু ছোট বাচ্চাগুলোর উপরে কি জঘন্যতম অত্যাচার অবিচার করে, প্রতিদিন পত্রিকাতে আসে কোনো না কোনো তাদের মাদ্রাসায় এই অবৈধ জঘন্য কাজকর্ম হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল কিছু থেকে যেন আমাদেরকে হেফাজত দেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আগের যুগের উম্মতরা নিজেদের গলার বেরি বানিয়ে নিয়েছিল, ওয়াল আগলাল আল্লাতি কানাত আলাইহিম, নিজেরা নিজেদের গলার বেরি বানিয়ে নিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো হারাম করেন নাই, কিন্তু তারা নিজেদের উপরে নিজেরা হারাম করে নিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলে এসে বলেছেন, না এগুলো ইসলামের মধ্যে নাই, লা রহ বানাইয়া তাকিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যবাদ নাই। সবাইকে ঘর সংসার করতে হবে, এটা মানুষের ন্যাচারাল একটা প্রয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে আবারও সেইগুলো দূর করে দিয়ে হালালকে আবার হালাল করে দিয়েছেন, জুরুশের সুবহানাল্লাহ। তারপর খুবই গুরুত্বপূর্ণ বিষয় শেষ অংশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এত সময় তো বললাম যে সফলকাম মানুষদের কি কি কোয়ালিটি, কি কি গুণ, কি কি আলামত, এবং আমার নবী তোমাদের দুনিয়ার মানুষের জন্য কত নিয়ামত নিয়ে এসেছেন, এই সকল কিছু আমি বলেছি। এখন হে আমার নবীর উম্মত, হে আমার বান্দারা, তোমরা তোমাদের ডিউটিগুলো শুনে নাও, আমার নবীর প্রতিও তোমাদের কিছু ডিউটি আছে। সুবহানাল্লাহ, আমার নবীর প্রতিও তোমাদের কিছু ডিউটি আছে, সেই ডিউটিগুলো শুনে নাও। নবীর প্রতি উম্মতের ডিউটি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাল্লাযীনা আমানু বিহি, প্রথম ডিউটি হচ্ছে যারা আমার নবীর উপরে ঈমান এনেছে। তোমাদেরকে আমার নবীর উপরে ঈমান আনতে হবে। আল্লাহ সুবহানাহু এই আয়াতগুলো সূরাতুল ফাতহের 8 এবং 9 নম্বর আয়াতের মধ্যে আরো সুন্দরভাবে বলেছেন, জুরুশের সুবহানাল্লাহ। সূরাতুল ফাতহের 8 এবং 9 নম্বর আয়াতে কি এসেছে? আল্লাহ সুবহানাহু সেখানে বলছেন, বাআদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাদীরা। আল্লাহ সুবহানাল্লাহ বলছেন, ও আমার হাবিব, ও আমার কামলি ওয়ালা রাসূল, নিশ্চয়ই আমি আল্লাহ আপনি রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছে তিনটা দায়িত্ব দিয়ে, শাহিদ হিসেবে, সাক্ষী হিসেবে, সমগ্র মানব জাতির উপরে আপনি নবী সাক্ষী। সুবহানাল্লাহ। দ্বিতীয়, মুবাশশির হিসেবে, সুসংবাদ প্রদানকারী, বেহেশতের মধ্যে, জান্নাতের মধ্যে আমার বান্দাদের জন্য, জান্নাতি বান্দাদের জন্য কি কি নিয়ামত রেখেছি আপনি নবী সকলকে সুসংবাদ দিয়ে দিয়েছেন। তৃতীয় দায়িত্ব, নাদীরা, এবং যদি কেউ আপনি নবীর কথা না মানে, আল্লাহর কথা যদি না মানে, কুরআনের পথে যদি এগিয়ে না যায়, তাহলে জাহান্নামের মধ্যে তার জন্য কি কি আযাব প্রস্তুত রেখেছি সেই ব্যাপারে আপনি নবীর সতর্কতা জ্ঞাপনকারী। সুবহানাল্লাহ। 8 নম্বর আয়াতে বলেছেন দয়াল নবীদের দায়িত্ব, 9 নম্বর আয়াতে সূরাতুল ফাতহের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এখন উম্মত, নবীর উম্মত, তোমরা শুনে নাও, তোমাদের কি দায়িত্ব আছে আমার রাসূলের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, ও আমার বান্দারা, এখন আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করো। সুবহানাল্লাহ। তোমাদের প্রথম দায়িত্ব, তোমাদের প্রথম দায়িত্ব, আমার আমি আল্লাহর উপরে এবং আমার রাসূলের উপরে ঈমান আনয়ন করো। শুধুমাত্র ঈমান আনলেই হবে না, আমার রাসূলকে তোমরা সাহায্য করো, ওয়াজিরু, আমার রাসূলকে তোমরা সাহায্য করো, সাহায্য করলেই তোমাদের দায়িত্ব শেষ না, আমার রাসূলকে তোমরা যেইভাবে সম্মান করা দরকার সেইভাবে সম্মান করো। সুবহানাল্লাহ।
আমার রাসূলকে তোমরা তাওকীর সম্মান করো, তাযীম করো। আমার রাসূলের যে শান মান মর্যাদা আছে, আমার রাসূলের শান মান মর্যাদা অনুযায়ী তোমরা সম্মান প্রদর্শন করো। সর্বশেষে এই উম্মতের চার নম্বর দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া তুসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা। আল্লাহর উপরে যদি ঈমান আনো, রাসূলের প্রতি যদি ঈমান আনো, আমার রাসূলকে যদি তোমরা সাহায্য করো, আমার রাসূলের শান মান মর্যাদা তোমরা যদি বজায় রাখো, এখন তোমরা সকাল সন্ধ্যা আমি আল্লাহর তাসবিহ তাহলিল করো। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ সুবহানাহু প্রথমে বলেছেন ঈমান আনার কথা, আল্লাহ এবং রাসূলের প্রতি। আচ্ছা, এই ঈমান আনার প্রতি এই প্রথম কথা বলার পর দ্বিতীয় আদেশ হিসেবে আল্লাহ সুবহানাহু বলতে পারতেন যে এখন তোমরা সকাল সন্ধ্যা আমি আল্লাহর তাসবিহ তাহলিল করো, বলতে পারতেন কি না? কিন্তু আল্লাহ সুবহানাহু মাঝখানে আরো দুইটা শর্ত ঢুকিয়ে দিয়েছেন, ওয়াজ্জিরু ওয়া তুআজ্জিরু ওয়া তুওয়াক্কিরু। শুধুমাত্র ঈমান আনলেই হবে না, সকাল সন্ধ্যা তাসবিহ পড়লেই হবে না, নামাজ পড়লেই হবে না, তোমরা আমার রাসূলকে সাহায্য করো, আমার রাসূলকে সম্মান করো। সুবহানাল্লাহ। কেবলমাত্র তাদের নামাজ রোজা তাসবিহ তাহলিল জিকির আসকার শুধুমাত্র তাদের ইবাদত বন্দেগী কবুল হবে যারা আমার রাসূলকে সম্মান করতে পেরেছে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের প্রতি সম্মানের আদেশ দেওয়ার পর বলেছেন এখন তোমরা সকাল সন্ধ্যা আমি আল্লাহর তাসবিহ তাহলিল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে সেই একই কথা আর সুন্দরভাবে রিপিট করছেন, ফাল্লাযীনা আমানু বিহি, আর যারা পরিপূর্ণভাবে ঈমান এনেছে আমার রাসূলের প্রতি। এই বিহি ফিরে যাবে আর রাসূল আল নবী আল উম্মির দিকে, আমার সেই রাসূল নবী আল উম্মির প্রতি যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। তারা হচ্ছে সফল কাম। তারা কি সফল কাম? আর দ্বিতীয় গুণ, ওয়া আযযারুহু, আমার রাসূলকে যারা সম্মান করেছে, সাহায্য করেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সাহায্য করেছেন কি না? কিভাবে সাহায্য করেছেন? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার এই দিনের জন্য তোমাদের টাকা পয়সা দরকার, সাহাবায়ে কেরাম দিনের জন্য অকাতরে নিজেদের সম্পদ বিলিয়ে দিয়েছেন। সম্পদ তো কোনো বিষয় না, সাহাবায়ে কেরাম দয়াল নবীজির জন্য, ইসলামের জন্য নিজের বুকের তাজা রক্ত পর্যন্ত ঢেলে দিয়েছেন। দিয়েছেন কি না? উহুদের যুদ্ধে মক্কার কাফির কুরাইশরা যখন দয়াল নবীজিকে চারদিক থেকে ঘিরে ফেললো, 70 জন সাহাবী, কয়জন? 70 জন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। আর টাকা পয়সা কিভাবে দান করেছেন এই কথা বললে তো শুরু করা যাবে, শেষ করা যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দয়াল নবীজি বললেন তাবুকের যুদ্ধের জন্য, হে আবু বকর সিদ্দিক টাকা দান করতে হবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরের যত অর্থ সম্পদ ছিল সকল কিছু একটা চাদরের মধ্যে করে এনে দয়াল নবীজির পবিত্র কদমের সামনে রেখে দিলেন। দয়াল নবীজি জিজ্ঞেস করেন, ও আবু বকর, তুমি তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো? মা আবু কাইতালি আহলিক, তুমি তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজির ভালোবাসার নবীর মহব্বতের বেতাজ বাদশা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জবাব দিচ্ছেন, আবু কাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলা, আমি আমার পরিবার পরিজনের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। আমার পরিবার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল আছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি থাকেন আমার পরিবারের কোনো টেনশন নাই। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি আগে থেকে চিন্তা করে রেখেছিলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবার হারিয়ে দিবেন, তিনি তার ঘরের অর্ধেক সম্পদ নিয়ে এসেছেন। তিনি বলছেন, হে আবু বকর, তোমাকে কেউ হারাতে পারবে না। সেই তাবুকের যুদ্ধে হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু 30,000 দিনার দান করেছেন। কয় হাজার? স্বর্ণ মুদ্রা। দিনার মানে কি? স্বর্ণ মুদ্রা। উসমান গনী রাদিয়াল্লাহু আনহু টাইটেল এই জন্য হয়ে গেছে কি, গনী, ধনী। ধনী মানে কি? শুধুমাত্র টাকা পয়সার ধনী? মনের ধনে ধনী। কিসের ধনে? মনের ধনে ধনী। যখন ইসলামের জন্য টাকা পয়সা খরচ করা প্রয়োজন হয়, উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই টাকা পয়সা খরচ করতে কৃপণতা করেন নাই। এই জন্য অন্যান্য সাহাবীরা বলেছেন, উসমান আজকে থেকে গনী, মনের ধনে ধনী। বলেন সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম যখনই দয়াল নবীর জন্য, দিনের জন্য টাকা পয়সা খরচ করা প্রয়োজন হয়েছে, সাহাবায়ে কেরাম অকাতরে টাকা পয়সা খরচ করেছেন, নিজেদের বুকের তাজা রক্ত পর্যন্ত ইসলামের জন্য ঢেলে দিয়েছেন, কোনো কার্পণ্য করেন নাই। এখন আমরা যারা আছি, আমরা কি দয়াল নবীকে কোনোভাবে সাহায্য করতে পারি? আমরাও পারি।
দয়াল নবীর দিনের জন্য টাকা পয়সা খরচ করেন, এইটাই হবে স্বয়ং দয়াল নবীজিকে সাহায্য করা। কুরআনের আইনকে, কুরআনের আদর্শকে, কুরআনের শিক্ষাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য টাকা পয়সা খরচ করেন, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ইয়াতিমখানার জন্য, এমনকি দয়াল নবীজির গরিব উম্মতের জন্য টাকা পয়সা খরচ করেন, এইটাও স্বয়ং দয়াল নবীকে সাহায্য করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার সিস্টেম এখনো বিলুপ্ত হয়ে যায় নাই, আপনি চাইলেই পারেন। নবী আপনার উপরে খুশি হবেন যদি নবী কোন গরিব উম্মতের উপরে যদি আপনি ইহসান করেন, সুবহানাল্লাহ। আর কিছু না হোক, কাল হাশরের দিনে দয়াল নবীর সামনে দাঁড়িয়ে বলতে পারবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমার খুব বেশি আমল তামল বলতে কিছু নাই, কিন্তু আপনার উম্মতের কিছু গরিব মানুষকে আমি সাহায্য করার চেষ্টা করেছি আপনি নবীর খাতিরে, সুবহানাল্লাহ। আপনি নবীর খাতিরে আপনার কিছু গরিব উম্মতকে সাহায্য করতে পেরেছেন। আচ্ছা, নবীর গরিব উম্মতকে আমরা সাহায্য করব, দূরে থাক, আমরা আমাদের পরিবার পরিজন আশেপাশে যারা আছে, প্রতিবেশী হিসেবে যারা থাকে, তাদের সাথে এখন আমরা ভালো আচরণ পর্যন্ত করি না। টাকা পয়সা দেওয়া তো দূরের কথা, ভালো আচরণ পর্যন্ত আমরা করি না। অথচ দয়াল নবীজি বলছেন কি, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইউকরিম জারাহু, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীর সম্মান যেন করে, প্রতিবেশীকে সম্মান যেন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী হাজির হলেন, হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমাদের সমাজে একজন মহিলা আছে, বড় ইবাদতওয়ালা, কি বড় ইবাদতওয়ালা, নামাজ পড়ে, রোজা রাখে, সওয়ামা কওয়ামা, রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত বন্দেগীর কোনো শেষ নাই, কিন্তু প্রতিবেশী তার মুখের অত্যাচার থেকে বাঁচতে পারে না। নবীজি বলেছেন হিয়া ফিল নার, তার জায়গা হবে জাহান্নামে, তার জায়গা কোথায় হবে। আরেকজন মহিলার কথা সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তার নামাজ এত নাই, ফরজ নামাজটা হয়তো কোনোভাবে পড়ে, কিন্তু এত তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, নফল রোজা, এগুলো এত নাই, এত এত কোরআন তেলাওয়াত করে না, কিন্তু সে তার প্রতিবেশীর সাথে খুব ভালো আচরণ করে, সমাজের মানুষের সাথে খুব ভালো আচরণ করে, তার মুখ থেকে কখনো কোনো মানুষ কষ্ট পায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হিয়া ফিল জান্নাহ, তার জায়গা হবে জান্নাতে, সুবহানাল্লাহ। মানুষকে যেন আমরা কষ্ট না দিই, মানুষকে যেন আমরা কোনোভাবেই কষ্ট না দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান হচ্ছে সেই যার হাত এবং জিহ্বার ক্ষতি থেকে দুনিয়ার সকল মুসলমানের মুসলমান সেই যার হাত এবং জিহ্বার ক্ষতি থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে দুনিয়ার সকল মানুষ নিরাপদে আছে। মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না, আমার হাত এবং জিহ্বার ক্ষতি থেকে দুনিয়ার মানুষ যেন নিরাপদে থাকে। এই জিহ্বা একটা জিনিস, এইটাকে আমরা যদি কন্ট্রোল করতে পারি, আমাদের শতকরা 75% গুনাহ কমে যাবে। কত পার্সেন্ট? শুধুমাত্র এই জিহ্বাটাকে যদি কন্ট্রোল করতে পারি, শতকরা 75% গুনাহ কমে যাবে। দুনিয়ার যত কবিরা গুনাহ আছে তার শতকরা 75% হয় এই জিহ্বা দ্বারা। এই জন্য দয়াল নবীজি বলেছেন যে এই জিহ্বা দুই চোয়ালের মাঝখানে যা আছে এবং দুই পায়ের মাঝখানে যা আছে, এই লজ্জাস্থান, জিহ্বা এবং লজ্জাস্থান, এই দুইটা জিনিসের গ্যারান্টি যদি কেউ আমি নবীর কাছে দিয়ে দেয়, আদমানুল্লাহুল জান্নাহ, আমি নবী আমার সেই উম্মতের জন্য জান্নাতের গ্যারান্টি দেব। লজ্জাস্থান হালাল জায়গা ছাড়া ব্যবহার করা যাবে না। আর এই দুই চোয়ালের মাঝখানে যেই বস্তুটা আছে জিহ্বা, কথা বলতে সাবধান, এই কথাটা যেন মিথ্যা না হয়, এই কথাটা যেন অপরের উপর অপবাদ যেন না হয়, এই কথাটা যেন কাউকে ধোকা না হয়, এই কথাটা যেন আমানতের খেয়ানত না হয়, এই কথাটা যেন গীবত না হয়, এই কথাটা যেন পরনিন্দা পরচর্চার যেন না হয়, মিথ্যা ওয়াদা যেন না হয়। এই জিহ্বাটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, আমাদের শতকরা 75% গুনাহ কমে যাবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আযরুহু ওয়া নাসরুহু, তাদের এই সফলকাম মানুষদের, সফলকাম মুসলমান, সফলকাম মুমিন, তাদের আলামত হচ্ছে আমার নবীকে তারা তাআজিম করবে, আমার নবীকে তারা সাহায্য করবে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কিভাবে দয়াল নবীকে তাআজিম করতেন, এই ঘটনা যদি বর্ণনা শুরু করি 2-3 ঘন্টার আগে শেষ হবে
না। ছোট্ট একটা ঘটনা বলবো, সাহাবায়ে কেরাম কিভাবে দয়াল নবীকে তাজিম করতেন। আবারও সেই হুদাইবিয়ার ময়দান, কোন ময়দান? যেই হুদাইবিয়ার ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পবিত্র হাতে হাত রেখে 1400 সাহাবি কি বলেছিলাম, বায়াত গ্রহণ করেছিলেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, ও আমার হাবিব, তাদের হাতের উপরে আপনি নবীর হাত না, সেই হাত স্বয়ং আল্লাহর হাত, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, আল্লাহর হাত তাদের হাতের উপরে। সেই হুদাইবিয়ার সন্ধির সময়ের ঘটনা বুখারীর সহিহ হাদিস। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন, যিনি তখনও হুদাইবিয়ার সন্ধি পর্যন্ত ইসলাম কবুল করেন নাই, কিন্তু মক্কার কাফের কুরাইশরা হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের পক্ষ থেকে সালিস হিসেবে দয়াল নবীজির কাছে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ, যে সালিস সন্ধি হবে, তো সন্ধির শর্ত সহ এই সকল কিছু আলোচনা করার জন্য আপনি আমাদের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, আর আমরা তার সাথে যুদ্ধ করতে চাই। এই বছর তাকে আমরা মুসলমানদেরকে আমরা কাবা শরীফ আসতে দিব না, মক্কা শরীফ আসতে দিব না, কিন্তু তারা আসতে চাচ্ছে, আপনি সালিস হিসেবে যান। সুবহানাল্লাহ, উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হুদাইবিয়ার প্রান্তরে গেলেন, সাহাবায়ে কেরামকে দেখলেন, দয়াল নবীজিকে দেখলেন। সাহাবায়ে কেরাম দয়াল নবীজির সাথে কেমন আচার আচরণ করেন, কেমন মহব্বত, কেমন তাজিম, কেমন ভালোবাসা, সকল কিছু ভালো করে দেখে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম কবুল করেন নাই, তিনি মক্কা শরীফে ফিরে গেলেন। গিয়ে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখন ইসলাম কবুল করেন নাই, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ডেকে বললেন, হে আবু সুফিয়ান, আমি তোমাদেরকে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উনার সাহাবায়ে কেরামের সাথে তোমরা যুদ্ধ করার কথা চিন্তাও করবে না, সাহসও করবে না তোমরা যুদ্ধ করার। আবু সুফিয়ান বলেন, হে উরওয়া ইবনে মাসউদ, আপনি তায়েফের বনু সাকিফের এত বড় একজন বীর, আপনি কাপুরুষের মতো কথা বলছেন, কারণ কি, কেন আপনি হঠাৎ করে বলছেন যে মুসলমানদের সাথে আমরা মক্কার মক্কাবাসীরা যুদ্ধ করতে পারবো না, কারণ কি? তখন কবিতার সুরে দুইটা লাইন বলেছিলেন উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের সহিহ হাদিস, তিনি বলছেন, মা রাআইতু আহাদান ইউআযযিমু আহাদা কামা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। তিনি বলছেন, আমি হেরার বাদশার দরবারে গিয়েছি, আমি রোমান বাদশার দরবারে গিয়েছি, হিরাক্লিয়াসের দরবারে গিয়েছি, আমি পার্সিয়ান বাদশা খসরুর দরবারে গিয়েছি, আমি মিশরের বাদশার দরবারে গিয়েছি, আমি আবিসিনিয়ার বাদশা নাজ্জাশির দরবারে গিয়েছি, কিন্তু কোন দরবারের সভাসদদেরকে, তাদের রাজা বাদশাকে এত সম্মান করতে দেখি নাই। মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে যে সম্মান করে, সুবহানাল্লাহ। তিনি বলছেন, আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই উনার সাহাবীদেরকে কোন একটা কাজের জন্য আদেশ দেন, সাহাবীরা পাগল হয়ে যান, কার আগে কে সেই কাজটা করবে। সুবহানাল্লাহ, নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আমি আরো দেখতে পেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলেন, কফ ফেলেন, কোন না কোন সাহাবী সেই থুতু মুবারক, কফ মুবারক নিজের হাতের মধ্যে নিয়ে নেয়, মাটিতে পড়তে দেয় না, নিজের মুখে মেখে নেয়, নিজের শরীরে মেখে নেয়, নিজের সারা শরীরে মেখে নেয়। জোরে ছিল সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি আরো দেখতে পেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের নবী, তিনি যখন ওযু করেন, ওযু করার পর যে পানি বের হয়, সেই পানি মুহাম্মদের সাথীরা মাটিতে পড়তে দেয় না, সাহাবীরা নিজেদের মধ্যে সেই পানি নিয়ে নিজেদের হাতে নিয়ে শরীরে মেখে নেয়, মুখে মেখে নেয়, সারা শরীরে মেখে নেয়। সুবহানাল্লাহ, যদি কোনো সাহাবী সরাসরি সেই ওযুর পানি না পায়, যেই সাহাবী পেয়েছেন তার সাথে মুসাফাহা করে হলেও সেই পানির কিছু অংশ নিয়ে নিজের শরীরে মেখে নেয়। সুবহানাল্লাহ। আর এখন কিছু মানুষ বের হয়েছে বলে কি তাওয়াসসুল নাই, ওয়াসিলা নেওয়া যাবে না, কি বলে? আর সাহাবায়ে কেরাম দয়াল নবীজির ওযুর পবিত্র পানির ওয়াসিলা নিয়ে নিজেদের শিফা কামনা করেছেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে সহিহ হাদিস এসেছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কার কথা বলছি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার আপন বড় বোন সাইয়্যিদা হাফসা বিনতু আবি বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বড় মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করছেন, আমার বোন আয়েশার কাছে দয়াল নবীজির একখানা জুব্বা মুবারক ছিল। কি ছিল? আমার বোন আয়েশার কাছে দয়াল নবীজির একখানা জুব্বা মুবারক ছিল। দয়াল নবীজির বাহ্যিক ইন্তেকালের পর, বাহ্যিক উফাতের পর, দূর দূরান্ত থেকে রোগীরা আসতো, কারা আসতো? রোগীরা আসতো, আর সেই জুব্বা মুবারক পানির মধ্যে ডুবিয়ে সেই পানি আমরা রোগীদেরকে পান করিয়ে দিতাম, রোগীরা সাথে সাথে ভালো হয়ে যেত।
মুসলিম শরীফের সহি হাদিস, আরেকখানা হাদিস এসেছে সহি সনদে এসেছে দয়াল নবীর আরেকজন স্ত্রী হযরত সাইয়্যিদা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কার কথা বলছি, সাইয়্যিদা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন আমার কাছে দয়াল নবীর কয়েকখানা চুল মুবারক ছিল, কি ছিল নবীজির কয়েকখানা চুল মুবারক ছিল, দূর দূরান্ত থেকে রোগীরা আসতো, দয়াল নবীজির বাহ্যিক উফাতের পর আমরা সেই চুল মুবারক পানির মধ্যে ডুবিয়ে সেই পানি রোগীদেরকে পান করিয়ে দিতাম, রোগীগুলো সাথে সাথে ভালো হয়ে যাবে। আর এখন তারা বলে কি ওয়াসিলা টসিলা বলতে কিচ্ছু নাই, ডাইরেক্ট তারা আল্লাহওয়ালা হয়ে যাবে, কি হয়ে যাবে, নবীজিকে বাইপাস করে ডাইরেক্ট আল্লাহওয়ালা হয়ে যাবে। নবীজিকে বাইপাস করে কেউ কখনো আল্লাহওয়ালা হতে পারবে না, নবীজিকে যদি কেউ বাইপাস করতে যায় তাহলে সে আল্লাহর কাছে যাবে না, ডাইরেক্ট শয়তানের কাছে পৌঁছাবে। আল্লাহওয়ালা হওয়া এত সহজ না, আল্লাহওয়ালা হতে হলে সবার আগে নবীওয়ালা হতে হয়, নবীর আশিক হতে হয়। আমরা সবাই আল্লাহ সুবহান ওয়া তাআলাকে খুশি করার জন্য সকল কিছু করি, ঠিক কিনা? আমাদের প্রত্যেকের কাজ কার জন্য, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ও আমার হাবিব আপনি বলুন নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার জীবন, আমার মরণ সকল কিছু কার জন্য, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধুমাত্র আপনি আল্লাহর ইবাদত করি, আপনি আল্লাহর কাছে সাহায্য চাই, আমাদের ইবাদত বন্দেগী নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার তাসবিহ তাহলিল সকল কিছু আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রাজি খুশির জন্য, কিন্তু সকল কিছু যাবে কি দয়াল নবীর তরিকায়, সুবহানাল্লাহ, নবীজির মাধ্যমে, নবীওয়ালা হওয়া ছাড়া যদি কেউ আল্লাহওয়ালা হতে চায় সে ডাইরেক্ট শয়তানের মুরিদ হয়ে যাবে, কি হয়ে যাবে, আলোচনা যদি করি আলোচনা আরো দীর্ঘ হয়ে যাবে, আমার বিস্তারিত আলোচনা আছে এগুলোর উপরে, যে ডাইরেক্ট ডাইরেক্ট যারা আল্লাহওয়ালা হতে চায় তারা কোথায় গিয়ে পড়ে বিস্তারিত আলোচনা আছে, সৈয়দ গোলাম কিবরি আজহারি ইংলিশে যদি লেখেন আমার পেজ আছে, 5 মিনিট 10 মিনিটের ক্লিপ গুলো আছে দেখবেন, নজদি আইডিওলজি নিয়ে, নজদি মতবাদ নিয়ে যারা চলে, এই নজদের জন্য দয়াল নবীজি দোয়া করেন নাই, বুখারী শরীফের 1037 নম্বর হাদিস, এই নজদের জন্য দোয়া করেন নাই, বলেছেন কি এই নজ থেকে শয়তানের সিং বের হবে, প্রথম সিং হচ্ছে কি মুসা ইলামাতুল কাযাব মিথ্যা নবী দাবিকারী, আর দ্বিতীয় সিং হচ্ছে ইবনে আব্দুল ওহাব নজদি, এই সব মতবাদ যেন আমরা মুসলমানেরা না মানি, কারণ এগুলো হচ্ছে নেক্সট সূরতে ধোকা। কত সুন্দর তাওহীদের কথা বলে, তারা কি কিসের কথা বলে, তাওহীদ এক আল্লাহর ইবাদত, এক আল্লাহকে মানার কথা, কিন্তু তাওহীদের আড়ালে এগুলো হচ্ছে নবী বিদ্বেষ, যদি সত্যিকারের তাওহীদ জনতা যদি হতে হয় আগে নবীর ভালোবাসার জনতা হতে হবে, নবীর মোহাব্বত ওয়ালা জনতা আগে হতে হবে, তারপরে আপনি তাওহীদী হন, কোনো অসুবিধা নাই, তাওহীদ ওয়ালা হন নবী ওয়ালাও আমাদেরকে অবশ্যই হতে হবে, নবীর মোহাব্বত আদব তাআজিম ভালোবাসা ছাড়া কোনো ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করেন না, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সূরাতুল ফাতহের 9 নম্বর আয়াত, সবচেয়ে বড় প্রমাণ কি সূরাতুল ফাতহের 9 নম্বর আয়াত, ওয়াতুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল সন্ধ্যার ইবাদত তাসবিহ তাহলিল আল্লাহ সবার শেষে বলেছেন আগে আমার নবীকে তাজিম দেখাও তারপর তুমি ইবাদত ওয়ালা হও, সুবহানাল্লাহ, আমাদেরকে যদি সত্যিকারের সফল কাম যদি হতে হয়, মুফলিহুন মুফলিহ সফল কাম, সেই সফল কামদের অন্তর্ভুক্ত হতে হলে আমাদেরকে অবশ্যই নবীর ইতাআত, নবীর তাআজিম, নবীর অনুসরণের মধ্যে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষ দিকে এসে বলছেন ওয়াত্তাবিউ আন-নূর আল্লাযী উনজিলা মাআহ, আমার নবীকে সাহায্য করতে হবে, নবীর প্রতি ঈমান আনতে হবে, নবীকে ভালোবাসতে হবে, তাআজিম করতে হবে, সকল কিছু করতে হবে ঠিক আছে, কিন্তু আমার নবীর সাথে একখানা নূর নাজিল হয়েছে, যেই নূর হচ্ছে স্বয়ং আল কোরআন, সেই কোরআনের ইত্তেবা করতে হবে, কি করতে হবে, কোরআনের ইত্তেবা, কোরআনের অনুসরণ করতে হবে, কোরআন ওয়ালা আমাদেরকে হতে হবে, এই কোরআনের আলো দিয়ে, কোরআনের নূর দিয়ে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমাদের অর্থনৈতিক জীবন সহ জীবনের প্রতিটা স্তরকে আমাদের কোরআনের আলোয় আলোকিত করতে হবে, কোরআনকে আমাদের আঁকড়ে ধরতে হবে।
উমর ফারুক রাদিয়াল্লাহু বলছেন মুসলিম শরীফের সহিহ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মাধ্যমে অনেক জাতিকে ডেভেলপমেন্ট দান করেন, উন্নতি দান করেন। ওয়ায়াদাউ বিহি আখারিন, আর এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিবেন। কোরআনকে আমাদের আঁকড়ে ধরতে হবে, শুধুমাত্র কোরআনের তিলাওয়াতের মধ্যে থাকলেই হবে না, কোরআন তিলাওয়াত করতে হবে। একখানা হরফ যদি পড়েন কয়টা নেকি? দশটা নেকি। একখানা হরফ পড়লে দশটা নেকি। কিন্তু কোরআন মাজিদ শুধুমাত্র তিলাওয়াতের জন্য নাজিল হয় নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েন আপনাদের জন্য বলছে, যারা বাংলা পড়তে পারেন, যারা ইংলিশ পড়তে পারেন, কোরআন মাজিদের অনুবাদটা একটু পড়বেন, তাফসীর একটু পড়বেন, বুঝার চেষ্টা করবেন কোরআনে কি আছে। কোরআন মানুষের জীবন বদলে দিতে পারে, কোরআন মানুষের জীবন বদলে দিতে পারে। শুধুমাত্র তিলাওয়াতের মধ্যে থাকলে হবে না। আমরা শুধুমাত্র কেউ যদি মারা যায় তখনই শুধুমাত্র সূরা ইয়াসিন পড়ার জন্য কোরআন মাজিদ খুলি না, কোরআন মাজিদ খতম দিতে হবে, সূরা ইয়াসিন পড়তে হবে মুর্দার জন্য, কবরস্থানে গিয়ে মুর্দার জন্য কোরআন মাজিদ খতম দেন, কোনো অসুবিধা নাই। বাট কোরআন বুঝতে হবে, কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, আমাদের জীবন বিধান, আমাদের চলা ফেরা উঠা বসা, জীবনের প্রতিটা সমস্যার সমাধান কোরআন মাজিদের মধ্যে আছে। এই কোরআন হচ্ছে লিভিং মিরাকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিন্দা, আল্লাহ আল্লাহর নবীর জিন্দা মুজিজা, লিভিং মিরাকল। দয়াল নবী জানা কোন মুজিজা এখন আমাদের কাছে নাই, একমাত্র মুজিজা কি আছে? কোরআন মাজিদ। কোরআন মাজিদ হচ্ছে একমাত্র মুজিজা। আমরা মুসলমানেরা কোরআনকে দাম দেই না, কিন্তু সাদা চামড়ার মানুষগুলো এই কোরআনকে রিসার্চ করে আজও হাজার হাজার মুসলমান হচ্ছে, সুবহানাল্লাহ। ইউরোপিয়ান আমেরিকানরাই বলছে ইসলাম ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজন ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, ইসলাম হচ্ছে সারা পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম। প্রতিদিন হাজার হাজার সাদা চামড়ার কালো চামড়ার মানুষেরা ইসলাম কবুল করছে, এই কোরআন রিসার্চ করে, দয়াল নবীর পবিত্র সিরাত শরীফ রিসার্চ করে, দয়াল নবীর পবিত্র জীবনী রিসার্চ করে। বলেন না সুবহানাল্লাহ। আমরা মুসলমানদের আমল আখলাক দেখলে কোনো অমুসলিম মুসলমান হবে না, আমাদের আমল আখলাক দেখলে মুসলমান হবে? নবীজি যা নিষেধ করেছেন আমরা সবার আগে তার দিকে, আমাদের আমল আখলাক দেখলে কেউ মুসলমান হবে না। অমুসলিমরা মুসলমান হচ্ছে কোরআন মাজিদ রিসার্চ করে আর দয়াল নবীজির পবিত্র জীবন রিসার্চ করে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ওয়াত্তাবিউ আন-নূর আল্লাযী উনজিলা মাআহু, এই কোরআনকেও নূর বলেছেন, এর মধ্যে আলো আছে, ফিহিল হুদা ওয়ান নূর। গাদির খুমের ময়দানে আহলে বায়াতকে আঁকড়ে ধরতে বলেছেন, নবীর আহলে বায়াত পাক মাঞ্জাতুনকে আহলে আঁকড়ে ধরতে বলেছেন, সাথে সাথে কোরআনকে আঁকড়ে ধরতে বলেছেন, আর বলেছেন কি, এই কোরআনের মধ্যে হেদায়াত আছে, কোরআনের মধ্যে নূর আছে, এই কোরআনকে তোমরা আঁকড়ে ধরো, ফাস্তামসিকু বিহি, কোরআনকে বলেছেন হাবলুম মামদুদুম মিনাস সামাঈ ইলাল আরদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন হচ্ছে আকাশ থেকে পৃথিবী পর্যন্ত বিস্তৃত একটা রশি, সুবহানাল্লাহ। ওই গাদির খুমের হাদিসের মধ্যে 3205 নম্বর হাদিস, 3255, মুসলিম শরীফের 6119 থেকে 6122 পর পর চারখানা হাদিস এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীর আহলে বায়াতের কথা, কার কথা? নবীর আহলে বায়াত পাক মাঞ্জাতন, নবীর পরিবারের কথা বলেছেন এবং কোরআনের কথা বলেছেন, আহাদুহুমা আযামু মিনাল আখার, কোরআন এবং আহলে বায়াত, কোরআন এবং পাক মাঞ্জাতন কেউ কারো চাইতে ছোট না, সুবহানাল্লাহ। নবীর আহলে বায়াতকে আঁকড়ে ধরতে হবে, পাক মাঞ্জাতনকে আঁকড়ে ধরতে হবে, খুলাফায়ে রাশিদিনের শিক্ষাকে আঁকড়ে ধরতে হবে। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনুল মাহদিয়্যিন, তোমাদের জন্য আমি নবীর সুন্নত মানা আবশ্যক এবং আমার পরবর্তী খুলাফায়ে রাশিদিন যারা হবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান যুনুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী শরীফ খোদা এবং ইমাম হাসানের মুজতাবা, সুবহানাল্লাহ। আমরা অনেকেই জানি খুলাফায়ে রাশিদিন চারজন, কজন জানি? দ্রুত কথাগুলো বলে যাচ্ছে, আমার আলোচনা শেষ। আমরা জানি কয়জন খুলাফায়ে রাশিদিন? চারজন। আসলে কথাটা ঠিক না, খুলাফায়ে রাশিদিন কয়জন? ইমাম হাসানে মুজতাবা, মাওলা আলীর বড় সাহেবজাদা, বড় ইমাম সাহেব, উনার খেলাফতের 6 মাসকে আপনি যদি না ধরেন তাহলে দয়াল নবীজি যে আবু দাউদ তিরমিজির হাদিসের মধ্যে যে ভবিষ্যৎবাণী করেছেন, আল খেলাফাতু বাদি সালাসুনা সানা, আমি নবীর পরে খেলাফা আলা মিনহাজিন নবুয়া, নবুয়তি ধারার খেলাফতে রাশিদা 30 বছর থাকবে। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাসকে বাদ দিলে সেই 30 বছর পূর্ণ হয় না।
29 বছর 6 মাস হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উসমান জুনুরাইন মাওলা আলী শেরে খোদা উনাদের খেলাফত কালকে একসাথে করলে 29 বছর 6 মাস হয় হযরত ইমাম হাসান মুজতবা 6 মাস খেলাফতের দায়িত্ব চালানোর পর আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিয়েছেন সুবহানাল্লাহ তিনি হচ্ছেন পঞ্চম খলিফায়ে রাশেদ ইমাম হাসান মুজতবা দয়াল নবী বলছেন আমি নবীর সুন্নাহ মানা আবশ্যক এবং আমার পরবর্তী খুলাফায়ে রাশেদিন যারা আছেন তাদের সুন্নাহ মানা আবশ্যক আহলুস সুন্নাহ ওয়াল জামাত হচ্ছে এমন একটা জামাত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতাআতের উপর আছে কার ইতাআতের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াল নবীর ইতাআতের উপরে নবীর মুহাব্বতের উপরে নবীর আহলে বায়াত পাক পাঞ্জাতন মাওলা আলী শের খোদা ফাতেমাতু জাহরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের ইতাআতের উপরে আছে খুলাফায়ে রাশেদিন সাহাবায়ে কেরাম নবীর সাহাবীগণ নবীর সাথীগণ তাদের ইতাআতের উপরে আছে নবীজির পবিত্র স্ত্রীগণ আজওয়াজে মুতাহারা যাদের কথা বলা হয়েছে ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম কুরআন মাজিদের আয়াত নবীর সকল স্ত্রী তোমাদের মা আমাদের মা তারা তাদের ইতাআতের উপরে মুহাব্বতের উপরে আমরা আছি এবং আল্লাহর আউলিয়াগণ যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি তাদের ইতাআতের উপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাত আছে যাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সাবধান নিশ্চয় যারা আমার বন্ধু হয়ে গেছে তাদের এই দুনিয়াতে কোনো ভয় নাই আখিরাতেও কোনো বিষয়ে চিন্তিত হতে হবে না সর্বশেষ কথা আপনাদের জন্য আবু দাউদ শরীফের সহিহ হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার আলোচনা কিন্তু শেষ এই আয়াত শেষ এই সকল কিছুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা হুমুল মুফলিহুন এই গুণগুলো যাদের মধ্যে আছে তারাই হচ্ছে সফল কাম তারা কি তারাই জান্নাতি তারাই সফল কাম আমার সর্বশেষ কথা আপনাদের প্রতি সহিহ হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও আমার সাহাবীরা নিশ্চয়ই আমার উম্মতের মধ্যে ইন্না মিন উনাসিন নাসান ইয়াগবিতুহুমুল আমবিয়া ওয়া শুহাদা আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ হবে যাদেরকে নবী এবং শহীদগণ ঈর্ষা বোধ করবেন সুবহানাল্লাহ ঈর্ষা শব্দ মনে অনেকে বুঝেন না হিংসা বললে বুঝতেন কিন্তু হিংসা খারাপ ঈর্ষা খারাপ না হিংসা হচ্ছে কি কোন একজন মানুষের মধ্যে একটা একটা নিয়ামত দেখেছেন কোন একটা ভালো একটা গুণ দেখেছেন আপনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমার অমুক মুসলমান ভাইয়ের এটা ধ্বংস হয়ে আমার কাছে চলে আসুক এটার নাম কি হিংসা এটা খারাপ হারাম আর গিবতা বা ঈর্ষা হচ্ছে ভালো জিনিস আপনারা কোন একজন মুসলমান ভাইয়ের মধ্যে কোন একটা ভালো গুণ দেখেছেন আপনি আল্লাহর কাছে দোয়া করছেন আমার এই মুসলমান ভাইয়ের এই গুণ আরো বেড়ে যাক কিন্তু অনুরূপ জিনিস আপনি আমাকেও দান করুন সুবহানাল্লাহ তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ থাকবে লাইসু বি আম্বিয়া ওয়ালা শুহাদা তারা নবী ও না শহীদ ও না কিন্তু তাদেরকে কাল হাশরের দিনে নবী এবং শহীদগণ ঈর্ষা বোধ করবেন তাদের সম্মানের কারণে তাদের মর্যাদার কারণে সহিহ হাদিস দুনিয়ার কোনো মৌলবী পয়দা হয় নাই এই হাদিসকে দাইফ বলবে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও না শহীদ ও না কিন্তু এক মর্যাদা যে নবী শহীদরা তাদের প্রতি ঈর্ষা বোধ করবেন তারা কারা মানহুম লাআল্লানা নুহিব্বুহুম তাদের পরিচয় আমাদেরকে দিন যেন আমরা তাদেরকে ভালোবাসতে পারি সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা হচ্ছেন সেই সকল ব্যক্তি তাহাব্বু বিরূহিল্লাহ তারা হচ্ছে সেই কওম যারা একে অপরকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসে সুবহানাল্লাহ আচ্ছা সুফি তরিকাগুলোর দিকে তাকান একজন পীরের আন্ডারে কিছু মানুষ থাকে পীর ভাইয়েরা থাকে একে অপরকে ভালোবাসে মুহাব্বত করে পীর ও মুর্শিদকে আপনি মুহাব্বত করেন কার জন্য আল্লাহর ওয়াস্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বলছেন এরা এমন একটা কওম যারা একে অপরকে ভালোবাসে তাদের মধ্যে কোনো বিয়ের সম্পর্ক নাই আত্মীয়তার সম্পর্ক নাই কোনো কিছু না মিন গায়র আনসাবিন ওয়ালা রাহিম কোনো রক্তের সম্পর্ক নাই আত্মীয়তার সম্পর্ক নাই বৈবাহিক কোনো সম্পর্ক নাই কিন্তু একে অপরকে ভালোবাসে সুবহানাল্লাহ তারপর বলছেন তারা যখন দুনিয়ার সকল মানুষ কাল হাশরের দিনে যখন ভয় পাবে
তারা ভয় পাবে না। দুনিয়ার সকল মানুষ চিন্তিত থাকবে, তারা চিন্তিত থাকবে না। এই সকল কিছু বলার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইউনূসের সেই 62 নম্বর আয়াত তেলাওয়াত করছেন, ও আমার সাহাবীরা তাদের পরিচয় নিয়ে যাও, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, তারা হচ্ছে আল্লাহর সেই আউলিয়াগণ, আল্লাহর সেই বন্ধুরা, যাদের এই দুনিয়াতে কোনো বিষয়ে চিন্তা নাই, কাল আখিরাতের ব্যাপারেও তাদের কোনো চিন্তিত হতে হবে না। এটা হচ্ছে আল্লাহর আউলিয়াগণের শান ও মান, নবী এবং শহীদগণ তাদের শান মান। ইয়াকুনু আলা মানাবিরা মিন নূরিন, নবীজি এর আগে বলেছেন যে তারা নূরের মিম্বরের উপরে আরোহণ করে থাকবে। সুবহানাল্লাহ, উজুহুহুম আলা নূর, তাদের মুখ থাকবে নূরান্বিত, তারা নূর বলা হবে। সুবহানাল্লাহ, তারা কি বলা হবে? দুনিয়াতে নূরে বিশ্বাস করবে, গুস্তাখ বেয়াদব হবে না তারা, তারা আখিরাতেও কোনো বিষয়ে তাদের টেনশন করতে হবে না। তো সেই আল্লাহর আউলিয়াগণের তরিকার অনুসারে যেন আমরা সত্যিকার ভাবে হতে পারি। আবার আমরা অনেকেই মুখে মুখে আশেক রাসূল হয়ে যায়, শুধু কি হয়ে যায়, মুখে মুখে আশেক রাসূল, মুখে মুখে আশেক আউলিয়া, আমাদের কাজে কর্মে অন্তরে ভেতরে বাহিরে আমাদেরকে আশেকে রাসূল এবং আশেকে আউলিয়া হতে হবে। তাদের তরিকা, তাদের পথ, মত, সুন্নত, তাদের সকল কিছু আমাদের অনুসরণ করার আপ্রাণ চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চেষ্টাটা দেখবেন, কি দেখবেন, আমরা কতটুকু অন্তর থেকে চেষ্টা করি, মুখে মুখে যেন না, মন থেকে চেষ্টা করতে হবে তাদেরকে অনুসরণ করার। যদি আমরা সত্যিকার ভাবে অনুসরণ করতে পারি, আমাদের কবর, হাশর, মিজান, কুলসিরাত কোনো জায়গায় আমাদের কোনো চিন্তা থাকবে না। দয়াল নবীজির শাফাআতে উজমা ইনশাআল্লাহ আমাদের জন্য থাকবে। আলোচনা হয়তো বা দীর্ঘ হয়ে গেছে, যেই কথা হয়েছে সেই কথা অনুযায়ী আমরা সকলে যেন আমল করতে পারি। আমার কাউকে কোনো কষ্ট দেওয়ার উদ্দেশ্য নাই। কোরআন সুন্নার যে মেসেজ আছে সেই মেসেজটা একজন দিনের দায়ী হিসেবে আপনাদের কাছে পৌঁছে দিয়েছি আমার কোনো কথায়। তারপরও যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার আগে কথা অনুযায়ী আমাকে যেন আমল করার তৌফিক দেন, আমাদের সকলকে যেন কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।